খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হইছে, ওইটা মজা হয় নাই, এটা টক হইছে, এটা লবণ হয় নাই, এরকম আসলে নাই, লবণ হয় নাই, বৌরে তালাক দিছে এরকম আসলে নাই। রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বৌরে মায়ের সুর এরকম ডাকাইতে আসলে নাই। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো রান্নার বদনাম করতেন না। ইনিস্তাহাহু আকালাহু, বুখারীর বর্ণনা, ভাল লাগলে খেতেন, ভাল লাগতেছে আরো খেতেন, আরো খেতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওর দিকে তাকাইতেন না, কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই। সুবহানাল্লাহ, পড়বেন না, কি রাসূল ছিলেন আমার। এজন্য রান্নার বদনাম করবেন না, একসাথে মিলেমিশে খান, বরকত বাড়ায় দিবে কে? চারটা গেল। পাঁচ নাম্বার, ঘরে কোরআন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নাই, ঘরে তেলাওয়াত নাই, ফজরের পরে তেলাওয়াত নাই, সব ঘুম আর ঘুম, আছে না নাই, তো রহমত বরকত ঢুকবে কেমনে? ঘরে কোরআন তেলাওয়াত করুন, হাজব্যান্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজব্যান্ডকে শোনাবে, বাবা তার সন্তানকে শোনাবেন, সন্তান বাবাকে শোনাবেন। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করবো, পারা যাবে? আওয়াজ করে বলেন তো, সূরাতুদ্দোহা, এটা কি খুব বড় সূরা? কথা কয় না, সূরাতুদ্দোহা কি বড় সূরা না ছোট সূরা? তো এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না? কথা বলে, ওয়াচিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন, এটা কি বড় সূরা? এক মাসে পারা যাবে না? প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন, তাহলে বারো মাসে কয়টা সূরা? আওয়াজ করে বলতে হবে, বারোটা সূরা।